এই সুন্দর গ্রামের নাম হলো কশলপুরা। সারা দিন গ্রামে ভিড় ব্যস্ত থাকে, অন্ধকার হওয়ার সাথে সাথে যেন নিস্তব্ধ হয়ে যায়, কাউকে বাইরে দেখা যায় না। সবাই বাড়িতে দরজা জানলা বন্ধ করে থাকে, এর কারণ হলো পালঙ্ক ভূত। কশলপুরাতে মধ্যরাত হওয়াতেই ভূত চেঁচাতে চেঁচাতে সারা গ্রামে ঘুরতে পাহারা দিতে থাকে। ওই পালঙ্কের পেছনে একটা ভয়ঙ্কর কুকুর হেঁটে যাচ্ছিল। ভূতের আজব চিৎকারে কিছু লোকেরা ভয় পায় আর কিছু লোকেরা চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন গ্রামের প্রধান কনকরাজুর ডাকে সবাই গ্রামের ভেতরে একত্রিত হয়। দিন প্রতিদিন সেই ঘাটের ভূতের আতঙ্ক তো বেড়েই চলেছে, কিছু একটা তো করতে হবে, সেই ভূতকে তো ছাড়াতেই হবে। আপনারা কি বলছেন? আতঙ্ক? ভূতের আতঙ্ক নয় প্রধান মশাই, চোরেদের বেড়ে যাচ্ছে। ওই ভূতের কারণেই চোররা ধরা পড়েছে, খাটের ভূতের কারণেই আমাদের গ্রামের লোকেরা নিশ্চিন্ত ঘুমোতে পারছে। তুমি তো ঠিক বলছো মাঙ্গাম্মা, কিন্তু এই ভূতের জন্য তো আমাদের গ্রামের মেয়েদেরকে কেউ বিয়ে করছে না, আমাদের গ্রামের নামটা তো বদনাম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভূত যতই ভালো হোক না কেন, কিন্তু গ্রামে ভূত ঘোরা অশুভ মানা হয়। হ্যাঁ হ্যাঁ, ভূতের গ্রামে ঘোরা আমাদের জন্য অশুভ হবে। আপনি কিছু করুন প্রধান মশাই, আর এই ভূতের হাত থেকে ছাড়া পাওয়ান। যার যতটা সামর্থ্য ততটা ধন দিয়ে সাহায্য করুক। কালকে আমি মৌসিপুরা পাহাড়ের মহান তান্ত্রিক জ্বলঙ্কার যোগীকে নিয়ে আসব। এইভাবে লোকেদের দেওয়া চাঁদা দিয়ে তান্ত্রিক যোগঙ্কর মশাইকে আনা হলো আর তাকে সব সমস্যার ব্যাপারে বলা হলো। ভূত প্রেত কপাল আকাশমণ্ডা, ওম ফট ফটাফট, টপ টপ টপা টপ। এমন বলাতেই কুকুরদের ভয়ে বাড়ির গাছ থেকে চামচিকে পালিয়ে গেল কোথাও অনেক দূরে। আছে আত্মা, আছে এই গ্রামে, ওকে আমি ধরে নিজের সঙ্গে নিয়ে যাব আর মশাপুরের পাহাড়ের মধ্যে পুঁতে দেব আর তাকে শেষ করে দেব। আজকে রাত্রে কেউ নিজের ঘরে প্রদীপ জ্বালাবে না, অন্ধকারে থাকবে। ভাঙা কাচের টুকরো প্রত্যেকটা বাড়ির সামনে বেছাও, চাল ভরে রেখে দাও। যদি আপনাদের মধ্যে এমন কেউ না করে তো সেই ভূত আমার থেকে নিজেকে ছাড়ানোর জন্যে তোমাদের বাড়িতে ঢুকে তোমাদের ঘরের লোকেদেরকে মেরে ফেলবে। যদি আপনি আমার মতো চলেন তাহলে আপনাদের বাড়িতে ভূত ঢুকতে পারবে না। যতক্ষণ অব্দি আমি ডাকছি না, ঘরের বাইরে কেউ বের হওয়ার চেষ্টা করবে না। সবাই সেটাই করলো যেটা তান্ত্রিক বাবা বলল, আর সবাই বাড়িতেই থাকল। মধ্যরাত হয়ে গেছে, গ্রামের মাঝামাঝি তান্ত্রিক হস্তরেখা মুদ্রিকা রঙ্গোলি দিয়ে ভূতেদের বশে করার মন্ত্র জাপ করছিল। ভূত প্রেত কপাল আকাশমণ্ডা, ওম ফট ফটাফট, টপ টপ টপা টপ। এইভাবে মন্ত্রর ধ্বনিতে ভূত কষ্ট পেতে থাকে। ভূত প্রেত কপাল আকাশমণ্ডা, ওম ফট ফটাফট, টপ টপ টপা টপ। এইভাবে মন্ত্র উচ্চারণে ভূত তড়পাতে থাকে। পালঙ্কের সাথে বাঁধা কুকুর দড়িটা ছিঁড়ে তান্ত্রিকের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু এই হস্তমুদ্রিকায় বন্দী হয়ে যায়। তান্ত্রিক আরো জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে। ভূত প্রেত কপাল আকাশমণ্ডা, ওম ফট ফটাফট, টপ টপ টপা টপ। এইবার পালঙ্কের সাথে বেঁধে থাকা সাপটাও হামলা করে দেয় আর তান্ত্রিককে ছোবল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তান্ত্রিকের শক্তির সামনে টিকতে পারে না আর বন্দী হয়ে যায়।
একটা ভূত ভাবলাম তো দুটো ছোট ছোট ভূত এসে ফেসে গেল। আরে আসল ভূত কোথায় আছে? আয় আয় আমার সামনে আয়। ভূত কৃত কপাল আকাশ মন্ডা ওম ফট ফটাফট টপ টপ টপা টপ। আমাকে ছেড়ে দাও, আমি কোনো খারাপ আত্মা নয়, আমাকে ছেড়ে দাও। ভূত কৃত কপাল আকাশ মন্ডা ওম ফট ফটাফট টপ টপ টপা টপ। তিনটে ভূত ছোট ছোট আত্মায় বদলে গেল আর কাঁচের বোতলের মধ্যে কয়েদি হয়ে গেল। সমাপ্ত সমাপ্ত, নির্বন্ধন শেষ হলো, সবাই বাইরে এসে যাও। গ্রামের সব লোকেদেরকে জানানো হয় যে ভূতের কষ্ট শেষ হয়ে গেছে। ওই আত্মাদের বেঁধে নিয়ে তান্ত্রিক মন্ত্র চণ্ডী দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তান্ত্রিক একলাই জঙ্গল দিয়ে যাচ্ছিল কাঁচের বোতলের মধ্যে দিয়ে। স্বামীজি, আমার আত্মাকে নষ্ট করার আগে দয়া করে আমার কথাটা শুনুন যে আমি ভূত হয়ে ওদেরকে কেন বিরক্ত করছি। আচ্ছা তো বলো। আমার নাম ভীমান্না, গ্রামের প্রধানের কাছে আমি কাজ করতাম। রোজ রাত্রে মন্দিরের সঙ্গে লাগুয়া মকাইয়ের ক্ষেতকে পাহারা দিতাম। বাবার জন্য যা নিয়ে যেতাম তার মধ্যে থেকে গলির কুকুরদেরকে দিতাম, আর পাশে থাকা একটা বুড়ো সাপকে দুধ দিয়ে আমি তারপরে খেতাম। সেই কুকুর আর সাপ আমাকে খুব ভালোবাসত। এক রাত্রে পাহারা দেওয়ার সময় আমি চারটে চোরকে পেছন থেকে আসতে দেখেছিলাম। ওদেরকে ধরতে গেলাম তো ওদের মধ্যে একজনকে আমি চিনতাম, পাশের গ্রামের সোমবাবু ছিল। আরে সোমবাবু, আপনি? আমি কোনো চোর ভাবলাম, এরা কারা আর এত রাত্রে আপনারা এই কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছেন কেন? এরা আমার শালা ভীমান্না, পাশের গ্রাম থেকে আমরা মেলা দেখে বাড়ি ফিরছি, অনেক অন্ধকার ছিল আর তাড়াতাড়ি যাওয়ার ছিল, তাই আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। ওহো ঠিক আছে, সাবধানে যেও। যখন ওরা কিছুটা দূরে চলে গেল, আরে সোমু, সে ভীমান্না তো আমাদেরকে দেখে ফেললো, আমাদের চুরির ব্যাপারে কাল গ্রামবাসীরা তো জেনে যাবে। হ্যাঁ রে কাসিম, ঠিক বললি, এখন আমরা কি করি বলতো? এই ভেবে ওরা আমাকে মারতে আসলো, চারজনে আমাকে চারদিক দিয়ে ঘিরে নিয়েছিল। কিন্তু যে কালো সাপটা আগের থেকে আমার খাটের নিচে ছিল সে সোমবাবুকে কামড়ে ফেললো। সাপ সাপ, আরে আমি মরে গেলাম, হে ভগবান, আরে আমাকে বাঁচাও বাঁচাও। সোমবাবুর চেঁচানোতে ধরে যাওয়ার ভয়েতে অন্য তিনজন ক্ষেতের মধ্যেই লুকিয়ে পড়ল। আমি সোমবাবুর বিষটাকে নিজের মুখ দিয়ে চুষে বের করলাম আর ওনার পট্টিটা বেঁধে দিলাম। তোমার প্রাণের কোনো বিপদ নেই সোমবাবু, তুমি চিন্তা করো না। কিন্তু তুমি আবার এখানে কেন আসলে? ওই ওই জল খাবার ছিল তাই তোমার কাছে জল চাইতে আসলাম। আরে তোমার মাথা কাজ করে না নাকি? রাস্তার মধ্যে এত বড় পুকুর পাও, সেইখান থেকে তুমি জল খেতে পারলে না? ক্লান্ত হলে তো আর মাথা কাজ করে না। ঠিক আছে, সেইখান থেকে খেয়ে নিচ্ছি, আমি আপনার ঋণ শোধ করতে পারবো না ভীমান্না। সে গিয়ে ওই চারজনকে আমাকে মারতে মানা করলো, কিন্তু ওরা ওর কথা শুনল না। ওরা সোমবাবুকে একটা গাছের সঙ্গে বেঁধে দিল। আরে ও যদি বেঁচে থাকে আমরা ধরা পড়ব, দয়া ঠয়া আমাদের ধান্দাতে হয় না রে। ওরা ঘুমোতে থাকা ভীমের মুখে কাপড় গুঁজে দিল, পালঙ্কের সাথে বেঁধে দিল আর অজ্ঞান হওয়া পর্যন্ত ডান্ডা দিয়ে মারতে থাকলো। ওদের উপরে কুকুরটা আক্রমণ করল, সেটাকে ওরা ডান্ডা দিয়ে মেরে পালঙ্কের সাথে বেঁধে দিল। পালঙ্কটাকে নিয়ে যাচ্ছিল তখন সাপটা ওদের পেছন করল, ওকেও পা দিয়ে কুচলে দিল। মন্দিরের পুকুরে ওকে পালঙ্কের সাথে ফেলে দিল। তুমিও এর সঙ্গে জল সমাধি নিয়ে নাও। ওরা সেই সাপটাকেও জলের মধ্যে ফেলে দিল।
কুকুরা সাপ আমার সঙ্গে পুকুরেই মরে গেল, আর আমরা সবাই ভূত হয়ে গেলাম, আর এইভাবে আমরা ওদের হাতে মারা গেলাম। যেদিন থেকে মন্দিরে গয়না চুরি হয়েছিল সেদিন থেকে আমার নিখোঁজ হওয়ার কারণে আর গ্রামবাসীদের এই ঘটনাটা না জানার কারণে ওরা ভাবল যে আমি সব গয়নাগুলো চুরি করেছি। ওরা আমার স্ত্রী আর বাচ্চাদেরকে মারলো আর ওদেরকে বন্দি করে দিল। প্রত্যেক দিন ভূত হয়ে আমি সেই চোরের খোঁজ করছি। সেই চোরগুলোকে ধরে মন্দিরের গয়না মন্দিরে পৌঁছে দিয়ে সবাইকে বলে দিই যে আমি চোর নয়, আমার আত্মা ততদিন ধরে শান্তি পাবে না, আমার পরিবার যতদিন বন্ধক থেকে মুক্তি পাচ্ছে না, দয়া করে আমাকে ছেড়ে দিন স্বামী। তুমি তো চোর নও, সেই সোম হলো চোর। হ্যাঁ স্বামী। ঠিক আছে, আমি আমার দিব্য শক্তি দিয়ে দেখে নেব যে সেই চোরগুলো কোথায় আছে। এমন বলে একটা পাতা নেয় আর তার উপরে জল ছিটিয়ে দর্পণ শক্তি দর্শন দাও, অদৃশ্য শক্তি আবাহনম, চোখ দেখাও চোখ দেখাও। ঠিক আছে, সোমবাবু এখান থেকে 8 মিল দূরে একটা ঘাটিতে আছে, যাও ওকে মেরে ফেলো আর নিজের প্রতিশোধটা নিয়ে নাও। যেই সময় তোমার প্রতিশোধ পূর্ণ হবে তোমাদের তিনজনের আত্মা হাওয়াতে মিশে যাবে আর তোমরা শান্তি পেয়ে যাবে। বোতলের ঢাকনাটা খোলা মাত্রই তিনটি আত্মা বেরিয়ে পড়ে। আমাকে মারার ব্যাপারে তুমি ভাবলে কি করে? আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম, আমার পরিবারকে তোমার জন্য ধরে নেওয়া হলো, আমার উপরে চুরির দোষ দেওয়া হলো। ভীমা, তোমাকে মারার জন্য আমি ওদেরকে আটকেছিলাম, সেই জন্য ওরা আমাকে এখানে এতদিন ধরে বন্দি করে রেখেছে আর আমাকে মারছে। আসল চোর তো তোমাদের গ্রামের প্রধান, সেই কানাক রাজু, যে আমাদেরকে মন্দির থেকে চুরি করিয়েছে আর তোমার উপরে চুরির দোষ দিয়ে আর এই সব গয়নাগুলো এখানে লুকিয়ে রেখেছে। আরে ভীমা, তুমি তো খুবই বিশ্বাসী, মরার পরেও তুমি এইখানে চৌকিদারি করছো, আর এই ভূতটাকে মেরে ফেলো। আরে ভূতেদেরকে মারার ব্যাপারে কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে আগে এই ভূতেদের হাত থেকে বাঁচার ব্যাপারে ভাবো। আরে সবাই পালাও রে। খাট, তুমি নিজের ক্ষমতা দেখাও, যাও। আরে 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 বাপ রে, ভালো লোক হয়ে সোমু ওই সব বলল যা হয়েছিল, আর ভীমের বউ আর বাচ্চাদের কৈদ থেকে মুক্ত করে দিল। গ্রামের প্রধান কনক রাজুর প্রতারণা জেনে গ্রামের লোকেরা রাগে ওর বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর গুহাতে লোকানো মন্দিরের গয়নাকে ফেরত আনে। গ্রামের লক্ষা করতে থাকা ভীমার পরিবারকে গ্রামের লোকেরা সমর্থন করল। বদলা পুরো হওয়াতে ভীমান্না কুকুর আর সাপের আত্মা হাওয়ায় বিলীন হয়ে গেল।